হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারাও আশা করি ভালো থাকবেন। তো আমি আজ আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে। তো এর জন্যে আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন আছে, সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের পছন্দ মতন ভিডিও ডাউনলোড করতে পারবেন সেই অ্যাপসটির মাধ্যমে। এর জন্যে আপনাদের কোনো ঝামেলার কোনো প্রয়োজন নেই, আপনারা ভিডিও সার্চ করলেই অলরেডি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তো এর জন্যে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন আছে, আসুন আমরা দেখে নেই যে এই অ্যাপসটি কী অ্যাপ, এই অ্যাপসটি কী অ্যাপস, আর এর মাধ্যমেই বা আমরা যে কোনো ভিডিও কীভাবে ডাউনলোড করব। তো বন্ধুরা, এই অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপটিউব, এই অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপটিউব। তো আসুন দেখে নেই আমরা কীভাবে এটা ডাউনলোড করব আর এর ব্যবহারটি কেমন। প্রথমে আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে, সেখানে ওপেন করে আপনাদের লিখতে হবে যে স্ন্যাপটিউব। আপনারা প্লে স্টোরে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না। গুগলে আপনাদের সার্চ করে লিখতে হবে স্ন্যাপটিউব। আমার দেখুন অলরেডি সার্চ করার পরে আমার সামনে একটা পেজ খুলেছে, দেখুন এই যে স্ন্যাপটিউব, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই স্ন্যাপটিউব এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে দেখব যে কীভাবে ভিডিও আমরা আমাদের নিজের পছন্দের মতন ডাউনলোড করতে পারব। তো দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের একটি ডাউনলোড অপশান আছে, এটাকেই আমাদেরকে ক্লিক করতে হবে, আর ক্লিক করার পর ডাউনলোড অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান অলরেডি চলে এসেছে, এটা আমাদেরকে ডাউনলোড করে ফাইলে ডাউনলোড করে রাখতে হবে। এখানে সেভ দিতে বলছে, সেভ দেওয়ার পরেই অলরেডি ডাউনলোড এটা ফাইলে ডাউনলোড চলে আসবে। স্টার্টিং ডাউনলোড মানে অলরেডি এখন ডাউনলোড চলছে। তো কীভাবে আমরা দেখব যে কোনো ভিডিও আমরা ডাউনলোড করতে পারবো খুবই সহজে, এর জন্যে কোনো ঝামেলার প্রয়োজন নেই। আপনারা অনেকেই ভিডিও ডাউনলোড করতে যেমন পারেন না, হয়তো ভিডিওটা আপনাদের সামনে আসলো সার্চ করার পরে, কিন্তু ডাউনলোড আপনারা করতে পারলেন না। তো এর জন্য এই অ্যাপসটির প্রয়োজন আছে আপনাদের জন্যে, আপনারা এই অ্যাপসটি ব্যবহার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই এই স্ন্যাপটিউবের কাজটা কী। এখানে দেখতে পাচ্ছেন যে লাল রঙের যে ইউটিউব বলে অপশানটা আছে, এটা আমাদেরকে ওকে মারতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই সার্চ অপশান, আপনাদের নিজের ভিডিও আপনারা যদি ডাউনলোড করতে চান তো এখানে আপনাদের পছন্দ মতন নাম লিখবেন। যেমন আমি একটি বাংলা ভিডিও লিখতে চাই, বাংলা গানের ভিডিও, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখলাম যে মধুর মিলন, এটা দেওয়ার পরে আমরা সার্চ করব।
এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো শো করছে, আপনাদের পছন্দ হলে আপনারা ডাউনলোড করতে পারবেন, MP3ও ডাউনলোড করতে পারবেন। তো আসুন আমরা একটি গান ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে ডাউনলোড হয়। যেমন আমরা ওপরের সংটি আমরা ডাউনলোড করব, MP3ও ডাউনলোড করতে পারবেন, MP4 পিকচার কোয়ালিটি। তো আসুন আমরা ওকে মারি। গানটি প্রথমে আপনাদেরকে ওপেন হবে, এরপরে আমরা সাউন্ডটা বন্ধ করে দিলাম, কারণ আমি সাউন্ড না বন্ধ করলে আপনারা বুঝতে পারবে না। এরপরে দেখতে পাচ্ছেন যে ডান দিকে লাল রঙের যে সিম্বলটা আছে, এটা আমরা ওকে মারব। এটা ওকে মারার পরে আমাদেরকে দেখতে হবে আমরা কোনটি সিলেক্ট করতে চাই। যেমন এখানে আমাদেরকে মিউজিক অপশান দেওয়া আছে ওপরে, তারপর আছে ভিডিও, তো আমরা যেটা চয়েস করব সেটাই আমরা পাব। তো আমরা এখানে দেখব যে এই গানটা আমরা MP3 কীভাবে ডাউনলোড করব। MP3 ডাউনলোড করে দিলাম, তারপর দেখব যে আমরা কীভাবে ভিডিও ডাউনলোড করব। এখানে যেমন দেওয়া আছে 480p, মানে 480p মানে 480 পিকচার কোয়ালিটি, এটা 30 MB ভিডিওর গেট আপ আছে। আমরা 480 পিকচার কোয়ালিটি ছাড়া বেশি পাবো না। আমরা এটা ওকে মারব। অলরেডি আমার ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে কীভাবে ভিডিও ডাউনলোডটি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওপরে যেটি আছে সেটি ভিডিও ডাউনলোড চলছে, নিচে যেটি আছে সেটি MP3 ডাউনলোড চলছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ইউটিউবে যে কোনো ভিডিও ডাউনলোড করতে কোনো সমস্যার আর প্রয়োজন নেই। এই অ্যাপসটি আপনারা ব্যবহার করুন, খুবই উপকৃত পাবেন।